আপনারা কেমন আছেন? আমি ভালো, আল্লাহর রহমতে। সো আজকের রেসিপি হলো আমাদের বটি কেবাব। তো আমরা কালকে রাত্রে এইটা আমরা ম্যারিনেট করা দেখাই নাই, কিন্তু আমরা কালকে রাত্রে এইটা ম্যারিনেট করে রেখে দিছি। এখানে দেওয়া হয়েছে আদা রসুন এক চামচ, আদা এক চামচ রসুন, আর তারপর দেওয়া হয়েছে এটার মধ্যে দই একটু, সামান্য পরিমাণ তেল, বেল পেপার একটা, আর পেঁয়াজ একটা। তারপর আমরা একটা বটি কাবাবের মশলা দিছি, এইটা দেখেন, ওইটা চিকেন টিক্কা মশলা, ওই দেখে আমাদের বানানো হয়েছে কীরকম। ওইটা আমরা গ্রিলে দিব, তারপর আর আমাদের এখন রয়েছে আরো বাকি স্টিকের মধ্যে বানানো হয়েছে। ওই দেখেন আমার সবগুলো হয়ে গেছে, বানাইলাম। এখন আমরা দিয়ে দিব গ্রিলে, এগুলো ওই তো আধা ঘন্টা 35-40 মিনিট লাগবে। আর রান্না করতেছি কদু দিয়ে মাংস দিই, আর এটা কদু ছিলকে আজকে আমাদের বাসায় রান্না হইতেছে। ওদের বাচ্চারা এগুলো লাইক করে দিচ্ছে না, এগুলো বানাই দিলে কোনো মা বাবার কোনো টেনশন নেই, এগুলো খেয়ে নেয়। আর ভাত হয়ে জানলে ও শুনতে দেখেন অলমোস্ট হয়ে গেছে, বললাম হয়ে গেল। আমরা গল্প দিই ঠিক আছে, আমরা লামাই দিচ্ছি দেখেন। ভাজিটা হয়ে গেছে দেখেন, কদুর চিলকা। দেখে আমার রান্না হয়ে গেল, আমরা পেটে নিয়ে এভাবে খাই। আমরা নান সাথে, নান আছে, সালাদ আছে, আর আছে আপনার বটি কাবাব। আপনি ভাত দিয়েও খাইতে পারেন, পোলাও দিয়ে খাইতে পারেন, আমরা তো নান দিয়ে আজকে খাবো। এটা সালাদ, এইটা এলো সাথে নান, বটি কাবাব সালাদ আছে এখানে প্লেট আমাদের নিয়ে। আর সাথে আপনার এই সস দিয়েও খাইতে পারেন, একটু হট আছে এই সসটা চাইনিজ, আর এনি সস দিয়ে খাইতে পারেন, কেচাপ দিয়েও খাইতে পারেন। ঠিক আছে, আজকে আমাদের
নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।